দেবী সরস্বতী বন্দনার পরের দিনই সঙ্গীতের মা সরস্বতী চলে গেলেন আমাদের সবাইকে ছেড়ে অনেক দূরে। কিংবদন্তী কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকস্তব্ধ গোটা ভারত, হ্যাঁ শোকস্তব্ধ কলকাতা ময়দানও। ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে কতটা সম্পর্ক ছিল লতা মঙ্গেশকরের? আসলে খেলাধুলার জগতের সঙ্গে লতা মঙ্গেশকরের সম্পর্ক একেবারে অঙ্গাঙ্গিকভাবে জড়িত ছিল। ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রাণপুরুষ রাজ সিং দুঙ্গাপুরের বন্ধু ছিলেন। ফুটবল মাঠের সঙ্গেও দারুণ সম্পর্ক ছিল লতাজির। 1988 সালে তিনি এসেছিলেন ইস্টবেঙ্গল ক্লাবে। ইস্টবেঙ্গল ক্লাবের প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠানে মঞ্চ আলো করেছিলেন তিনি এবং তারপর থেকে ইস্টবেঙ্গল ক্লাবের আজীবন সদস্যা ছিলেন। স্মৃতিকথায় সেই কথাই তুলে ধরলেন ইস্টবেঙ্গল ক্লাবের কর্মসমিতির অন্যতম সদস্য দেবব্রত সরকার। গতকাল সবাই আমরা মা সরস্বতীর আরাধনা করেছি। দেশের আরেকজন মা, আরেকজন সরস্বতীকে আজ হারালাম। লতাজি ছিলেন সারা ভারতবর্ষের মনে। উনি আমাদের ক্লাবের আজীবন সদস্যও ছিলেন এবং আমাদের সৌভাগ্য ইস্টবেঙ্গল ক্লাবের সভ্য সমর্থক অনুরাগী যারা আছেন, 88 সালে প্রি প্ল্যাটিনাম জুবিলিতে লতাজি আমাদের ক্লাবে একটা অনুষ্ঠান করে গিয়েছিলেন সুপ্রকাশ গড়গুড়ি পল্টু দাসের নেতৃত্বে। আমরা এটা দেখতে পেয়েছি এবং পরবর্তীকালীন আমি বেশ কয়েকবার লতাজির বাড়িতে গিয়ে দেখা করতে পেরেছি। এটা আমি সৌভাগ্যবান মলয়দার হাত ধরে। লতাজি নেই কিন্তু লতাজি আছেন, লতাজি দেশবাসীর কাছে বেঁচে থাকবেন যুগ যুগ ধরে, লতাজি অমর থাকবেন, লতাজির মৃত্যু নেই। লতাজি যেখানেই থাকুক উনি ভালো থাকুক এবং ওনার পরিবারের সকলে ভালো থাকুক, এটাই আমরা ঈশ্বরের কাছে কামনা করি।